একটু ভালো করে দেখো, আমাকে বলছে সমাধান করতে, একটু ভালো করে বুঝো। সমাধান করা মানে হচ্ছে মূল বের করা। কি বের করা? মূল বের করা। মূলটাকে আমি ইংলিশে কি বলি? রুট বলি। কেমন? আচ্ছা, এই সমীকরণ সমাধান করলে এখানে রুট বা মূল কোনটা বলো তো? এখানে রুট বা মূল হচ্ছে, এখানে ভালো করে দেখো চলক কোনটা আছে। এখানে চলকটা হচ্ছে অ্যাঙ্গেল দিয়ে হয়। এখানে অ্যাঙ্গেলটা কত? থিটা। তাহলে আমি থিটার যে ভ্যালুগুলো আসবে, থিটার যে কি আসবে, ভ্যালুগুলো আসবে, মানগুলো আসবে, ওগুলো হলো মূল বা রুট। কেমন? তাহলে এই সমীকরণটাকে যদি সমাধান করি, আমি থিটার যতগুলো মান পাবো, কেমন, ওই মানগুলো কি হবে বলো? রুট হবে না? আমার কথা কি বুঝছো? তাহলে একটু ভালো করে দেখো, এই সমীকরণগুলো সমাধান নাইন টেনে যেভাবে করছি আমরা সেভাবেই করব। শুধুমাত্র কিসে পার্থক্য? সূত্রগুলোতে পার্থক্য। সূত্রে আমরা অতিরিক্ত কি আনি? এন সংখ্যক হিসাবে আনি। যেমন এন এর ভ্যালু শূন্য অথবা পূর্ণ সংখ্যা, অর্থাৎ এন যখন ইন্টিজার হয় তখন সূত্রগুলো কি হয়ে যায়? চেঞ্জ হয়ে যায়। কেমন? আর সমাধানের প্রক্রিয়াটা ফুল আগেই এসএসসি যেরকম করছি ওই একই রকম। কিন্তু এসএসসিতে তো আমরা টু থিটা সূত্র করি নাই, মনে আছে? করছি কি করি নাই? করি নাই। আচ্ছা, আমরা জানি, ভালো করে দেখো, একটু দেখো তিনটা সূত্র সবাই একটু দেখো। এটা আমরা আগেও করছিলাম যে দেখো সাইন টু থিটা, ঠিক আছে, তারপর হচ্ছে ট্যান টু থিটা, তারপর হচ্ছে কস টু থিটা। এই তিনটা সূত্রকে আমি কার সাপেক্ষে প্রকাশ করব? ট্যান দিয়ে প্রকাশ করব। কি দিয়ে প্রকাশ করব? ট্যান দিয়ে প্রকাশ করব। তার কথা কি বুঝছো না? বুঝো নাই? এই তিনটা সূত্রকে কি দ্বারা প্রকাশ করব? ট্যান দ্বারা। কেমনে? একটু দেখো, এই তিনটা সূত্রকে কি দ্বারা প্রকাশ করব? ট্যান দ্বারা। জায়গার কারণে আমি এদিকে করতেছি। বলো, সাইন টু থিটা সূত্র যদি আমি ট্যান দ্বারা প্রকাশ করি কিভাবে লিখি? টু ট্যান থিটা বাই ওয়ান। সাইনের ক্ষেত্রে কি হয়? প্লাস না মাইনাস? প্লাস হয়, ঠিক আছে। আর ট্যানের ক্ষেত্রে আমি কি করব? টু ট্যান থিটা বাই, এখানে ট্যানটা দেখতে, এই ট্যানের টিটা দেখতে প্লাসের মতো, সেজন্য নিচে সূত্রটা কি হবে? মাইনাস দিয়ে হবে। অর্থাৎ আমি সাইন টু থিটা, ট্যান টু থিটা, কস টু থিটা, এই তিনটা সূত্রকে কি দ্বারা প্রকাশ করব? ট্যান থিটা দ্বারা প্রকাশ করব। সেই সূত্র কিন্তু হলো এটা। আর আমরা জানি, ভালো করে দেখো একটা জিনিস মনে রাখো, সাইন থিটাকে কস থিটা দ্বারা ভাগ করলে কি হয়? ট্যান থিটা। সুতরাং আমি কি বলতে পারি? সাইন থিটা রেখে দিলাম, ট্যান থিটা যদি এপাশে চলে আসে তাহলে কি হবে? ট্যান থিটা হয়ে যাবে না, ওপাশে কি চলে আসবে? কস থিটা। তাহলে আমরা বুঝে গেলাম, সাইন থিটাকে কস থিটা দ্বারা ভাগ করলে কি আসে বলতো? ট্যান থিটা আসে। তেমনই সাইন থিটাকে যদি ট্যান থিটা দ্বারা ভাগ করে কি আসবে? কস থিটা আসবে। তাহলে আমি যদি, ভালো করে দেখো, সাইন টু থিটাকে যদি ট্যান টু থিটা দ্বারা ভাগ করি কি আসবে? কস টু থিটা। তার কথা কি বুঝছো? তাহলে আমরা বলতে পারি, কস টু থিটা আনার জন্য কি করতে হবে? সাইন টু থিটাকে ট্যান টু থিটা ভাগ করব। তাহলে এটা, এই সাইন টু থিটাকে যদি কাদের কোনটা দ্বারা ভাগ করি? ট্যান টু থিটা ভাগ করি, তাহলে কি পাবো? কস পাবো। ভাগ করলে দেখো উল্টে যায় না? ভাগ করলে কি হয়? উল্টে যায়। বলো তো এখানে কমন কি? টু ট্যান থিটা, টু থিটা কমন না? ভাগ করলে নিচেরটা করে চলে যাবে, উপরে চলে যাবে না? তাহলে ওয়ান মাইনাস টেন স্কোয়ার থিটা, আর নিচে হচ্ছে কি? ওয়ান প্লাস। তাহলে প্রথম সূত্রটা আর দ্বিতীয় সূত্রটা যদি আমি পারি, তৃতীয় সূত্র সহজ না, শুধু ভাগ করে দিলেই হয়ে যাবে। এই সূত্রগুলো আমরা ফার্স্ট পেপারে পড়ছি, ঠিক না, উচ্চতর গণিত। এখন সেই পরে লেখো, এই সূত্রটা যদি আমরা কাজে লাগাই এখানে কি করতে পারবো বলতো? বা ট্যান দ্বিতীয় সূত্র কি বলো? টু ট্যান থিটা বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ার থিটা, ঠিক আছে, ইন্টু কত? ইকুয়াল টু কত? ওয়ান। ক্লিয়ার? এবার আমরা গুণ করে দাও, টু টেন থিটা আর টেন থিটা গুণ করলে কি হবে? টু টেন স্কোয়ার থিটা। আর নিচে কি আছে? ওয়ান মাইনাস আছে, যেটা ভাগ আকারে সবার পাশে গেলে কি হয়ে যাবে? তাহলে কি হবে? ওয়ান মাইনাস। ক্লিয়ার? এবার দেখো, টু টেন স্কোয়ার থিটা মাইনাসটা যদি পাশে চলে আসে কি হয়ে যাবে? থ্রি টেন স্কোয়ার থিটা না? ইকুয়াল টু কত? ওয়ান। কেমন? এবার দেখো কয়টা টেন স্কোয়ার থিটা হলো? সরি, এখানে মাইনাসটা প্লাস হয়ে যাবে, কয়টা হবে? থ্রি টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু কত? ওয়ান। বা টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু কত? ওয়ান বাই থ্রি। এখন ভালো করে দেখো, টেন থিটা সমান কত হবে? প্লাস মাইনাস
वर्गमूल कर ले प्लस एवं माइनस दुटे क्यों कारण जानी माइनस भलो को देखो माइनस एक्स तार वर्ग कर ले তাহলে প্লাস x এর বর্গ করলে কি হবে x স্কয়ার সুতরাং বলতে পারি x স্কয়ার সমান সমান কি প্লাস এবং মাইনাস দুজনেরই বর্গফল ঠিক না ক্লিয়ার না ক্লিয়ার না এখন যদি আমি যদি আমি স্কয়ারটা বাদ দিতে চাই তাহলে কি করতে হবে রুট আনতে হবে না রুট আনলে প্লাস মাইনাস আসছে আসছে এইজন্য আমরা বলতে পারি যে বর্গমূল করলে কি আসবে একটা প্লাস মাইনাস আসবে हिसाब निकाश कैमन एक भालो करे देखो गत क्लास पढ़ी कीभावे बुझबो एक भालो करे देखो टैन थीटार मान वन बाय रूट थ्री गतकाल लास्ट क्लासे बोलछिलाम एक नम्बर कत हच्छे आलफा द्वारा जाबे आर कत कि आलफा द्वारा जाबे ना एखन आमाके बोलो कादेरके आलफा द्वारा जाबे शून्यके छाड़ा शून्यके जेमन साइन थीटार क्षेत्रे कि हय बोलो बोलो साइन थीटार कस थीटार क्षेत्रे जीरो वन माइनस वन ए तीनटा जदि आसे कि द्वारा जाबे ना आलफा द्वारा जाबे ना मने राखबे আর tan থিটার ক্ষেত্রে কি 0 0 0 হলে কি ধরা যাবে না আলফা ধরা যাবে না মনে রাখবে আচ্ছা এখন ভালো করে দেখো তাহলে এখন বুঝো 1 বাই রুট 3 যে মানটা আছে এটা কি 0 1 1 না তাহলে এটা কি আলফা ধরা যাবে না যাবে না যাবে আলফা ধরা যাবে এখন আলফা ধরা যাবে ক্ষেত্রে কয়টা শর্ত দুইটা এক নম্বর হচ্ছে কি মান চেনা মান কি না দুই নম্বর কি অচেনা মান অচেনা মান কি না এখন ভালো করে দেখো এটা হচ্ছে চেনা এটা হচ্ছে কি অচেনা এখন ভালো করে দেখো চেনা মান কারা আমরা বলছি চেনা মান হচ্ছে 0 ডিগ্রি থেকে কত ডিগ্রি পর্যন্ত 90 ডিগ্রি পর্যন্ত যে মানগুলো আছে সেগুলো হচ্ছে কি মান চেনা মান tan θ 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত চেনা মান কি কি আছে 0 1/√3 ইনফিনিটি কেমন ক্লিয়ার এখন আমাকে বলো এই মানগুলোর সাথে এটা মিলে কিনা মিলে মিলে তাহলে এটা অবশ্যই কি মান চেনা মান তাহলে আমরা জানি যদি মিলে যেই কোণের জন্য মিলে সেই কোণটা কি করতে হবে যেই কোণের জন্য মিলে সেই কোণটা বসিয়ে দিতে হবে আবার বলতেছি আলফা ধরা তো যাবে এটা একটা আলফা সূত্র কিন্তু কিসের মানের জন্য চেনা মানের জন্য এটা হচ্ছে অচেনা মানের জন্য এখানে সরাসরি কি বসে যাবে এখানে সরাসরি কি করবে সরাসরি আলফা বলবে আর এখানে সরাসরি আলফা বলবে না আলফার মত করে কি করবে কোণটা বসে যাবে কি বলবে কোণ বলবে এখন আমাকে বলো tan θ tan কত ডিগ্রি মান 1/√3 tan 30 ডিগ্রি মান মানে হচ্ছে পাই বাই 6 এখন আমাদের সূত্রটা দেখো tan θ = tan α আমরা কি সূত্র জানি देखो tan θ इक्वल टू tan अल्फा ভালো করে দেখো tan θ এটাকে বলবো tan θ এটাকে বলবো কি tan अल्फा tan θ যদি tan अल्फा হয় সূত্র কি θ इक्वल टू n pi প্লাস अल्फा বুঝেছো তাহলে আমি এখানে সূত্রান দিয়ে কি লিখবো θ সমান সমান n pi প্লাস अल्फा अल्फा কত 5/6 अल्फा কত 5/6 বুঝেছো না বুঝো নাই clear এবার বলছিলাম যখন এই সূত্রটা লিখবো তখন যেহেতু আমি নতুন করে এখানে n কে নিয়ে এসেছি তাহলে n এর পরে যে আমি দিব কি দিব না দিব আচ্ছা যদি আমি n এর পরে চাই তাহলে কি লিখব যখন n এর মান শূন্য বা যে কোনো পূর্ণ সংখ্যা clear বুঝেছো এভাবে করে আমাদের বের করতে হয় 9 10 এটা ছিল না एक रकम भाव माइनस पार्ब आप उठे ना द्रुत द्रुत ये उठाओ अच्छा एक देखो एखन जो माइनस नहीं कि
একটু দেখো মাইনাস দিলে কি হবে বলো তো tan থিটা ইকুয়াল টু মাইনাস 1 বাই √3 আমি বলছিলাম দেখো ভালো করে এই দুটো শর্তে আমরা হিসাব করব বলো এটা কি আলফা ধরা যাবে না যাবে না এই যে tan থিটা ইকুয়াল টু মাইনাস 1 বাই √3 কে যাবে 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 না মধ্যে পড়ে যাবে না মধ্যে শুধু শূন্য হইলে পড়ে এটা কি হচ্ছে মাইনাস 1 বাই √3 এবারে হচ্ছে আলফা ধরা যাবে যাবে মধ্যে আমি দেখব মাইনাস কে বাদ দিয়ে মাইনাস কে বাদ দিয়ে 1 বাই √3 কি চেনা না আছে না চেনা আমি বলছিলাম গতকাল চেনা মানের সাথে যদি মাইনাস যুক্ত করা হয় তাহলে সেও কি হয়ে যায় চেনা হয়ে যায় তাহলে বা এখন আমাকে বলো মাইনাস থেকে মাইনাস লিখে দিলাম চেনা কার জন্য মান দেন কত জন্য পাই বাই 6 এখন ভালো করে দেখো এটা তোমরা 9 এরও করছো কেমন একটু বুঝো আমি বলছিলাম একটু বুঝো আমি tan এর জন্য মান নিচ্ছি কার জন্য tan এর জন্য মান নিচ্ছি এখন আমি যদি থিটা নিতে চাই থিটার মান বের করতে চাই বাম পাশে tan আছে ডান পাশে যদি কি নিয়ে নি tan নিয়ে নি উভয় পাশ থেকে কি চলে যাবে tan চলে যাবে সেজন্য আমি থিটা বের করতে পারব তাহলে এই tan ফর লাইনে অবশ্যই কি থাকবে tan আকার থাকবে বলো কি করলে tan উপরের tanটা নিচে tan আকার থাকবে কত ডিগ্রির জন্য 90 ডিগ্রির জন্য নাকি পাই এর জন্য করব আমরা যদি 91 অথবা 93 যদি করি কি হয়ে যাবে tan পরিবর্তন হয়ে কি হয়ে যাবে কট হয়ে যাবে সেটা করা যাবে না আমরা কি দিয়ে করব পাই বা 2 পাই দিয়ে করব তাহলে প্রথমে পাই দিয়ে করি কেমন গেল পাই অ্যাঙ্গেলটা কত 1/6 পাই বাই 6 গেল অ্যাঙ্গেলটা কত পাই বাই 6 বসে গেল এখন দেখব কোথায় যাওয়ার কারণে চিহ্নটা কি হয় মাইনাস একটু চেক করে দেখি প্রথমে আসলাম পাইতে কোথায় আসলাম পাই পাইতে চলে আসলাম কি করলে tan এর চিহ্নটা মাইনাস হবে এটা হচ্ছে tan এর ঘর এটা হচ্ছে sin এর ঘর আর কার ঘর cosec এর ঘর আমি যদি এখানে আসার পরে সামনে গেলে tan tan এর ঘরে গেলে প্লাস হয়ে যাবে আর পিছনে ঘরে গেলে কি হবে মাইনাস মানে আমি কোন ঘরে যাব পিছনে ঘরে যাব পিছনে ঘরে যাওয়া মানে কি করা মাইনাস দেওয়া তখন আমি অন্যের ঘরে গেলে সামনে কি চলে আসে মাইনাস মনে রাখবে কিভাবে মাইনাসটা দিছি আমি যদি এখানে চিহ্ন যদি কি হতো প্লাস হতো তখন আমি কোন ঘরে যেতাম tan এর ঘরে যেতাম ক্লিয়ার আচ্ছা এবার দেখো তাহলে উপদিতে tan tan চলে গেছে কি থাকে থিটা থাকে না থিটা থাকবে এমন ফিডা দিমু না না tan যাবে কি বলছি যে আমরা শিখছিলাম কিভাবে এটা হচ্ছে 9 tan এ করছি এটা কিন্তু আমরা ইন্টারমিডিয়েট এটা করতে পারবো না তাহলে কিভাবে করব দেখো একটু ভালো করে দেখো 6 ছয়টা পাই থেকে একটা পাই চলে গেলে কয়টা পাই 5 পাই এবার দেখো আগের সূত্রের মধ্যে পড়ে tan θ = tan আলফা ভালো করে দেখো tan θ = tan আলফা tan আলফা হলে বের করার সময় সূত্র দিতে হবে θ = কত tan পাই প্লাস আলফা আলফা মানে কত 5 পাই বাই 6 এখানে সেমিকোলন চিহ্ন দিয়ে কি লিখতে হবে যখন n এর মান শূন্য অথবা যে কোনো পূর্ণ সংখ্যা শেষ আমাদের দুটো জায়গা চলে আসছে না এবার কি করব আমরা সুতরাং নির্ণয় সমাধান দিয়ে আমাদের অঙ্ক শেষ উঠে গেল সবাই একটা হবে n পাই প্লাস 5 বাই 6 আর তো হবে কি n পাই প্লাস 5 পাই বাই 6 এবং কি করতে হবে যখন লিখে আমাদের n এর মান শূন্য অথবা পূর্ণ সংখ্যা এই কথাটা আবার শেষ করতে হবে ক্লিয়ার উঠে ফেলো দ্রুত উঠাও তাহলে আমরা দুই করি কেমন দুই কি আছে বলো তো tan θ ইনটু কত tan θ এই থার শুরুটা করে দিচ্ছি বুঝছো দেখো একটু ভালো করে দেখো এই একটু ভালো করে দেখো tan θ সূত্র আর tan θ সূত্রের মধ্যে পার্থক্যটা কি tan 2θ সূত্রের মধ্যে আমরা tan আকারে লিখছি tan θ সূত্র tan আকারে লেখা যায় কিন্তু সূত্রটা অনেক বড় হয়ে যায় মনে আছে একটা হচ্ছে 21 একটা হচ্ছে কি 12 মনে আছে না নাই স্যার আছে 21 না 31 আর 31 এটা দিয়ে করতে হয় কেমন তিন সূত্রটা কি হয়ে যায় বড় হয়ে যায়
তো এই টাইপের অঙ্ক যদি 3 থিটা দেখো, যদি 3 থিটা দেখো তাহলে ছোট করে কিভাবে করব, sin 3 থিটা ডিভাইড বাই cos 3 থিটা, অর্থাৎ আমরা এগুলোকে কিছু নিয়ে যাব, sin কোদে নিয়ে যাব, কিছু নিয়ে যাব sin কোদে নিয়ে গেলাম, সবাই একটু দেখো পরে উঠাও, sin কোদে নিয়ে যাওয়ার পর আমরা কি করতে পারি, লসাগু করতে পারি না, লসাগু কি হবে cos 3 থিটা ইনটু cos থিটা, আর এদিকে হচ্ছে 1, লসাগু করব পরে কি হবে বলো তো, cos থিটা চলে গেল, কি থাকে sin 3 থিটা ইনটু কত, এই যে লসা, এটা কি লসাগু হচ্ছে, ওকার মতো কথা বলতে চাচ্ছ সবাই, হ্যাঁ মাঝখানে কি চিহ্ন আছে, গুণ চিহ্ন আছে, তাহলে কি নিচে কি হবে cos থিটা ইনটু cos থিটা, আর হচ্ছে sin থিটা ইনটু sin থিটা, অর্থাৎ একসাথে লিখছি, জাস্ট এটাই করছি আর কিচ্ছু না, এবার গুণ করে দাও, গুণ করে দিলে কি হবে sin 3 থিটা ইনটু sin থিটা ইকুয়াল টু কত, cos থিটা ইনটু, বুঝেছ, এবার বলো এটা যদি বামে নিয়ে আসি আমরা নিয়ে আসতে পারি sin থিটা ইনটু sin থিটা মাইনাস cos থিটা ইনটু ইকুয়াল টু 0, যদি বলো যে স্যার মাইনাস কেন, মাইনাস করে কেন নিয়ে আসছেন, মাইনাস করে আনছি হচ্ছে দেখো ভালো করে, sin a cos b cos a sin b ওই সূত্রটা ফেলার জন্য, কিন্তু দেখো cosটা যদি 3 থিটা যদি আগে লিখি আমার সূত্রটা মিলতেছে না, সেজন্য আমি থিটিতে কোথায় লিখবো পর ইকুয়াল টু 0, কেমনে দেখো sin a sin a sin b cos a cos b, বুঝেছো না, বুঝো নাই, এটা কি সূত্রে পড়ে, ভালো করে দেখো এটা কি কোন সূত্রে পড়ে, বলো আগে আমি বলি না, এটা আগে সূত্রে পড়ে কেন দেখো, বলো কি সূত্রে পড়ে, cos cos sin sin মনে আছে, একটু ভালো করে দেখো cos a plus b কি সূত্র বলো তো, cos a cos b, ভালো করে দেখো প্লাস থাকলে কি হয় মাইনাস, মাইনাস sin a sin b, ক্লিয়ার, আর তাহলে এটা হচ্ছে কার সূত্র বলো তো, cos এর সূত্র, এখন cos এর সূত্র আমাদের মিলতেছে না, এই জন্য আমি এটাকে ধরো এখানে আমরা বামে রাখছি 3 থিটা আর ডানে রাখছি কি থিটা, এখন ভালো করে দেখো চিহ্নের মধ্যে cosটা আগে সূত্রের মধ্যে কি আগে cos আগে, তাহলে আমি কি করতে পারি বলো তো, আমি মাইনাস কম মাইনাস দ্বারা গুণ করলে cosটা আগে চলে আসবে না, কেমনে বলো তো, সূত্রের মধ্যে কি আগে cos এ cos দিয়ে আগে না sin এ sin দিয়ে পরে, সেজন্য আমি কি করতে পারি এই লাইনটা এভাবে না লিখে দেখো ভালো করে, আমি কিন্তু তোমাদের বোঝার জন্য লিখতেছি, দেখো আমি কি করব এই যে cos 3 থিটা ইনটু cos থিটা লিখলাম, এটা থাকলো, এটা যদি এই পাশে চলে আসে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে না, তাহলে কথা কি বুঝেছ, এটাকে কোন পাশে নিয়ে আসলাম, আচ্ছা চেঞ্জ করছি, এটা জাস্ট প্লাসটা মাইনাস হয়ে গেছে, আর তাহলে এটা যদি এই পাশে চলে আসে বাম পাশটা কি চলে আসবে জিরো চলে আসবে, এখন আমাকে বলো একটা জিনিস cos a cos b মাইনাস sin a sin b, তাহলে একটু ভালো করে দেখো, তাহলে আমরা কি লিখতে পারি, এটা হচ্ছে a, এটা হচ্ছে কি b, এটা হচ্ছে a, এটা হচ্ছে কি b, সূত্র কি পড়ে বলো, cos a plus b না, a কত 3 theta, b কত theta, equal to কত 0, এবার বলো cos কত theta হয় equal to কত 0, এখন আমাকে বলো এটা কি আলফা ধরা যাবে নাকি যাবে না, যাবে না, ভালো করে দেখো cos থিটার এটা হচ্ছে cos থিটা মান কি পাইছি 0, 0 কি এখানে আছে, আলফা ধরা যাবে না, আলফা ধরা যাবে না, আলফা ধরা যদি যা না যায় তখন কি নিয়ম বলো, আলফা ধরা যদি না যায় তখন কি নিয়ম, ডাইরেক্ট সূত্র, ডাইরেক্ট সূত্র, ডাইরেক্ট ভালো করে দেখো cos 4 থিটার মান কি আসছে 0, 0 এক মিনিট দেখো 0 কি এখানে আছে, আছে, তাহলে আলফা ধরা যাবে না, যাবে না, কেটে কোন সূত্র, ডাইরেক্ট সূত্র, ডাইরেক্ট সূত্রটা কি ভালো করে দেখো, ডাইরেক্ট সূত্রটা কি আমরা জানি cos θ = কি হলে
মানটা কি cos θ যদি 0 হয় থিটা সমান কত 2n cos 1 5/2 বুঝছো এই সূত্রগুলো আমরা প্রথমে পড়ে ফেলছি প্রথম দিন সুতরাং আমি এখানে কি লিখব থিটা কোনটা বলো cos θ 0 হলে θ 2n cos 1 5/2 এখানে θ কোনটা 4 θ ইকুয়াল টু কত 2n plus 1 5/2 ক্লিয়ার সেমিকোলন দিয়ে যখনই সূত্র লিখব তখনই লিখব যখন n এর মান শূন্য অথবা যখন পূর্ণ সংখ্যা আচ্ছা এখন বলো বা দিয়ে θ ইকুয়াল টু কত হবে 2n plus 1 4 টা গুণাকার আর ওর পাশেই চলে গেলে কি হবে ভাগাকার 4 2 গুণে 8 পারবো এখন নির্ণয় সমাধান করলে চলে আসবে কেমন আমি কিন্তু শুধুমাত্র লিমিট ছাড়া করতেছি আমরা কিন্তু নেক্সট ক্লাসে লিমিট দিয়ে করব একটা নিয়ম দেখাবো লিমিট দিয়ে সবগুলো অঙ্কের ক্ষেত্রে কি হবে লিমিট হই একটা অঙ্ক দিলেই পারবা কেমন উঠাও দ্রুত উঠাও আচ্ছা একটু দেখো প্রশ্ন কত বলো একটু জিরো এটা একটু ব্যতিক্রম এটা একটু ব্যতিক্রম কেন দেখো থ্রি দিতে আছে তাহলে আমি কিছু নিয়ে যাব বলো থ্রি দিতে গেলে আমি কোথায় নিয়ে যাব সাইন কোদে নিয়ে যাব তাহলে সাইন থিটা বাই কস থিটা প্লাস সাইন থ্রি থিটা বাই ইকুয়াল টু কত জিরো এ উঠাইছো কারণ বুঝতে সমস্যা আছে ঘুরে ঘুরে খেলে নিয়ে যাবে কিন্তু সবাই আচ্ছা দেখো কি লসাগু করব আমরা বলো তো লসাগু কি হবে cos θ 3 θ কেমন এখন আমাকে বলো যদি লসাগু করি তাহলে কি আসবে cos θ চলে গেল কি থাকে cos 3 θ আর কি থাকে sin θ ঠিক আছে আচ্ছা আমরা জোর করলে sin টাকে আগে লিখি সুন্দর মিলানোর জন্য sin θ থাকে আর কি থাকে cos θ থাকে এবার cos θ চলে গেলে কি থাকে cos θ থাকে আর কি থাকে ইকুয়াল টু কত 0 এখন ভালো করে দেখো একটু সময় একটু এখানে একটা প্যাচ আছে প্যাচটা দেখতেছো দেখো ছোটটা কি বলে sin a cos b plus cos a sin b সূত্র কি sin a plus b sin কি আমরা জানি cos এর ক্ষেত্রে প্লাস হইলে মাইনাস হয় কিন্তু sin এর ক্ষেত্রে কি হয় না প্লাস হইলে প্লাস থাকে সূত্র কি sin a plus b সূত্র কি বলো sin a cos b প্লাস cos a sin b এটা ফার্স্ট ইয়ার সূত্র কেমন পারবো আচ্ছা তাহলে আমরা এখানে যে sin a plus b a কোনটা থিটা b কোনটা কেমন নিচে কি থাকে cos theta into cos 4 theta equal to কত 3 theta equal to কত 0 এবার দেখো ভালো করে উপরে কি থাকে sin 4 theta নিচে কি থাকে cos theta cos 3 theta equal to 0 এগুলো ভেঙে ভেঙে লিখতেছি কারণ আছে একটু দেখো এখানে একটা প্যাচ আছে প্যাচটা দেখো ভালো করে এখানে আমি দেখলে দেখি কি দেখো এই সবাই একটু বুঝো এই লাইনটা বারবার বলতেছি এটা যদি আমি স্বাভাবিক প্রক্রিয়া লিখি এখানে কয়টা জিনিস লিখতে পারি এখান থেকে আমি দুটো জিনিস বের করতে পারি কয়টা জিনিস দুটো জিনিস দেখো সবাই এক নাম্বার জিনিস sin 4 θ কে রেখে দিলাম sin 4 θ কে রেখে দিলাম এই পুরোটা যদি ওই পাশে চলে যায় কি হবে 0 হয়ে যাবে না বুঝছো না বুঝো নাই বুঝেছো এর cos θ যদি 0 এর সাথে গুণ হয়ে যায় 0 হয়ে যাবে না আচ্ছা এই একটা ধাপ আরেকটা কি করতে পারি আমি sin 4 θ নিতে কি নিয়ে আসতে পারি 0 নিয়ে আসতে পারি আর ওদিকে কি দেখতে পারি cos θ তার কথা কি বুঝছো না বুঝো নাই 0 কে এখানে নিয়ে আসলাম এটাকে ওই পাশে নিয়ে গেলাম ক্লিয়ার এই শর্ত দুটো বুঝছো আচ্ছা এখন এটা তো থাকলো আমি এটার কথাই আসি এর ফর লাইন আমি কি লিখতে পারি cos θ cos 3 θ ভালো করে বুঝো কোন কিছুকে শূন্য দ্বারা ভাগ করলে কি হয়ে যায় ইনফিনিটি মানে অসংজ্ঞায়িত হয়ে যায় ঠিক না
অসংজ্ঞায়িত হয়ে যায় শূন্য দ্বারা ভাগ করলে, যদি শূন্য দ্বারা ভাগ করলে অসংজ্ঞায়িত হয়ে যায়, তাহলে কি এই কন্ডিশনটা আমি নিতে পারবো? না। ভালো করে বুঝো, এখানে কিন্তু দুইটা কন্ডিশন। এখানে পেঁচটা কি জানো, আমি গতকাল তোমাদেরকে বলছিলাম, যখন এই যে এটা যদি এটার সাথে গুণ হয়ে যায়, শূন্য হয়ে যাচ্ছে না, যদি এই থ্রি থিটার মান যদি শূন্য হয়ে যায়, একটা মান কমে যাচ্ছে না, সমাধান করলে যদি কয়টা মান আসে, দুইটা মান আসে, কিন্তু আমি এখান থেকে কয়টা মান পাবো? এই দেখো এটা বাদ, শুধু যদি এটা করি তাহলে কয়টা মান পাবো? একটা মান পাবো। তাহলে কিভাবে করলে একটা মান পাচ্ছি? তাহলে এই শর্তটা আমার কিন্তু মাথায় থাকতে হবে যে আমার এটা রেখে দিলে ইনফিনিটি চলে আসে, এই লেখাটা আমাকে অবশ্যই সাইড নোট লিখে দিতে হবে। কেমন? আচ্ছা, তাহলে আমরা কি লিখতে পারবো বলো? করেলারি কি লিখবো? বা সাইন 40 এগুলো কত? জিরো। পাশে কি লিখবো? যেহেতু যেহেতু বলো cos থিটা ইনটু cos 3 থিটা ইকুয়াল টু কত হলে? জিরো হলে, এটা যদি জিরো হয়, জিরোর মানটা এটার বদলে চলে আসবে, জিরো হলে সমীকরণটির বাম পক্ষ কি হয়ে যায়? অসংজ্ঞায়িত হয়ে যায় বা অসীম হয়ে যায়, দুটোই বলতে পারি। কেমনে কেমনে বলতো? এই যে দেখো, এখানে যদি সাইন 4 থিটার নিচে যদি কি নিয়ে আসি এটার মান, এই cos থিটা 3 থিটার মান যদি কি নিয়ে আসি, জিরো নিয়ে আসি, কি চলে আসবে? ইনফিনিটি চলে আসবে না? কথা কি বুঝেছ? দেখো একটু, এটার মান যদি জিরো হয় মানটা কি চলে আসবে? অসংজ্ঞায়িত চলে আসবে না? সেজন্য আমি কি লিখতে পারি না, সুতরাং cos থিটা ইনটু cos 3 থিটা নট ইকুয়াল টু জিরো। এটা কি বুঝতে পারছো? বুঝেছ? এই জন্য আমি কি করতে পারবো না, এটার মান জিরো নিতে পারবো না, কারণ এটা জিরো হইলে পুরো রেজাল্টটা কি চলে আসে? ইনফিনিটি চলে আসে। বুঝেছ? আমি হ্যাঁ, এখন বাকিটা পারবা? এখন আমাকে বলো, সাইন থিটা সমান জিরো আসছে, জিরো কি নিতে পারবো আলফা দ্বারার জন্য? আলফা দ্বারা যাবে না, জিরো আলফা দ্বারা যাবে না, শর্তের ভিতরে চলে আসছে। কেমন? তাহলে আলফা দ্বারা যাবে না, শর্তের মধ্যে যদি চলে আসে, কি সূত্র? ডাইরেক্ট সূত্র। বলো এটা ডাইরেক্ট সূত্র কোনটা? সাইন থিটা ইকুয়াল টু জিরো হলে থিটা সমান কত? এন পাই। তাহলে এখানে আমি কি লিখবো? সুতরাং থিটা কোনটা? 4 থিটা। সূত্র কি? এন পাই। এরপরে কি লিখবো? যখন এন এর মান শূন্য অথবা যে কোনো পূর্ণ সংখ্যা, এটা লিখি নাই, বা থিটা ইকুয়াল কত? এন পাই বাই 4। সহজ না? কিন্তু প্যাচটা কোথায়? এখানে। এটা না লিখলে এক পাবো না, বুঝেছ? অঙ্কটা ছোট কিন্তু এটার উপর নাম্বার ডিপেন্ড করতেছে। কেমন? কারণ তোমার মাথা তো দুটোই আসতে পারে, কি রে বাবা, সাইন 40 তো জিরো হয়, cos থিটা cos 3 থিটা মানও জিরো হয়, কিন্তু ওইটা নিচ্ছি না কেন? নিচ্ছি না এই জন্য, ওইটার মানটা যদি আমি বসাই তাহলে সমীকরণটির বাম পক্ষ কি হবে? অসংজ্ঞায়িত হবে। উঠাও।